এবার ঐন্দ্রিলাকে নিয়ে কেঁদে কেঁদে একই বলল নায়ক দেব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরপর দুইবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জিতে হাসি মুখে বাড়ি ফিরে এসেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তার এই লড়াইয়ে প্রতি মুহূর্তে তার জন্য প্রার্থনা করেছেন ভক্তরা। তাই ঐন্দ্রিলা দ্বিতীয়বার যেদিন সুস্থ হয়ে ঘরে ফিরলেন, ওই দিন সোশ্যাল মিডিয়াতে যেন খুশির বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু মাস যেতে না যেতেই আবারও অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এবার লড়াই তার ক্যান্সারের সাথে আর ব্রেন স্ট্রোকের সঙ্গে। মঙ্গলবার রাতে আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় আর সেখান থেকেই তার অসুস্থতা। তবে ক্যান্সারের সমস্যাটাও নাকি ধরা দিয়েছে আর এই বিষয়ে মুখ খুলেছে অভিনেতা দেব। অভিনেতা দেব জানায়, যখন আমি এই খবরটি শুনতে পাই তখন আমি পুরো ভেঙে পড়ি। ও আমার বোনের মতো, আমাকে দেখলেই দাদা দাদা বলে ডাকে। আমি চাই সে যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে পারে। তো বন্ধুরা, তোমরা কে কে চাও ঐন্দ্রিলা যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে পারে? কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।